আসসালামু আলাইকুম এভরিওয়ান, সামরিন বাথরুমে জানাই স্বাগতম সকলকে। আমরা আছেন বন্ধুরা, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া সুস্থ আছি এবং ভালো আছি। তো নিচে যে পাখিগুলো দেখতে পাচ্ছেন, এখন সকালবেলা খাওয়ার সময়। তো মোটামুটি মাশাআল্লাহ আমার কলোনির যে পাখিগুলো আছে, বাচ্চা কিন্তু অনেকবার হয়েছে। এবং ওই যে কোনার দিকে যা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, ওখানে সবগুলাই বাচ্চা এবং সব কিন্তু খেলাধুলা করতেছে। এবং এখানে যেগুলো এই যে মাথা লাল দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সেলফি হয়ে গেছে এবং তারা নিজেরাই খাওয়া দাওয়া করতেছে। এবং মাশাআল্লাহ কালার মার্কিং বলেন আর যেটাই বলেন, খুবই সুন্দর, খুবই সুন্দর, আলহামদুলিল্লাহ খুবই সুন্দর এসছে। এবং অনেক পাখি এখনো ঘোরাফেরা করতেছে, আবার নতুন করে ব্রিডিং করবে বলে আবার সে ঘুরতেছে আলহামদুলিল্লাহ। এবং দেখেন মাশাআল্লাহ অনেক পাখির বাচ্চাও উঠে গেছে, যেটার খুবই দরকার ছিল ফার্স্ট টাইম ব্রিডে গিয়ে বাচ্চাগুলো। এবং এবং আর পাখিগুলো কিন্তু অলরেডি খুবই অ্যাডাল্ট হয়ে গিয়েছে, ফুল অ্যাডাল্ট, শুধু অ্যাডাল্ট না, শুধু একটা মেল ফিমেল গুলা দেখার প্রয়োজন। এবং ইনশাআল্লাহ পাখিগুলোকে কিন্তু ডিএনএ করতে পাঠাবো। আর এখানে যে কথাটা বলছিলাম যে পাখি অলরেডি বক্স নিয়ে এসেছে, সে রেডি টু ব্রিড হয়ে গিয়েছে। এবং আজকের থেকে পাখিদেরকে আমি আবার ব্রিডিং কোর্স শুরু করে দিলাম। যে পাখি ক্যালসিয়াম ভিটামিনের কম থাকবে, এর আগে আপনার মাল্টিভিটামিন খাওয়িয়েছি আপনার, আর তার আগে জিঙ্ক খাওয়িয়েছি, তার আগে কিন্তু হচ্ছে আপনার এই হচ্ছে ইয়ে খাওয়াইছে, ওই যে আপনার অন্য অন্য যে ওষুধগুলো মোটামুটি পাখির আছে সেগুলো কিন্তু খাওয়ানো পড়েছে। তো মাশাআল্লাহ এখন আবার প্রথম থেকে ক্যালফ্লেক্স এবং ABC3 খাওয়ানো শুরু করে দিলাম। ইনশাআল্লাহ পাখি যারা ব্রিজে নেই তারা ইনশাল্লাহ খুব দ্রুত ব্রিজে চলে যাবে। এবং যাদের ভিটামিনের ঘাটতি আছে তারা কিন্তু ভিটামিন কিন্তু এরা কিন্তু রিকভারি করে ফেলবে। আর পাখি মাশাআল্লাহ যে বাচ্চাগুলো আছে, সে বাচ্চাগুলো কিন্তু হেলদি হবে অনেক। আর আপনারা প্রমাণ পাচ্ছেন আমার কলোনিতে যে বেবিগুলো আছে মাশাআল্লাহ, তারা কিন্তু প্রতিটাই অ্যাক্টিভ, হেলদি, প্লেফুল। আপনি দেখতে পাচ্ছেন ওই পাখিগুলো, দেখেন সব বাচ্চা পাখি, ওখানে চারটা পাখি আছে, চারটায় বাচ্চা পাখি, একটা ঘুমিয়ে আছে আর তিনটা খেলতেছে। আপনি এদিকে তাকাইলেও দেখতে পাবেন হাড়ির উপরে, এই ভাতটার উপরে পাখি কিন্তু যে বসে আছে, এই পাখিটাও কিন্তু বাচ্চা পাখি, সেও কিন্তু এখানে বসে খেলতেছে। তো পাখি মাশাআল্লাহ প্রতিটা পাখি কিন্তু অত্যন্ত সুন্দর হয়েছে এবং আসলে ভালো লাগার মতো বাচ্চা হয়েছে প্রতিটা পাখি। এবং আলহামদুলিল্লাহ আমি খুবই খুশি এবার যে এত সুন্দর সুন্দর নতুন নতুন মিউটেশনের বাচ্চা উঠছে, যেগুলো গতবারও পাইনি, কারণ গতবার এত পাখি ছিল না এবং গতবার এত মিউটেশন কিন্তু বের হওয়ার কথা ছিল না। কিন্তু এইবার মাশাআল্লাহ পাখিও আছে, মিউটেশনও বাইরে হয়েছে এবং পাখিগুলো সব এখন কত সুন্দর খেলছে। তো সবই আল্লাহর ইচ্ছে এবং আপনাদের দোয়া, কারণ আমার এতদূর কষ্ট করে আসা। তো মাশাআল্লাহ কুকুরও কিন্তু বাচ্চা অলরেডি 12 মাস শুরু হয়ে গিয়েছে, দুইটা বাচ্চা বের হয়ে গিয়েছে, এখানে আর মাত্র তিনটা আছে, ও সম্ভবত একটা বাচ্চা বের হয়েছে আর চারটা বাচ্চা আছে। তো এরাও কিন্তু খুব সুন্দর অ্যাক্টিভ এবং এখানেও দেখেন মাশাআল্লাহ। তো মোটামুটি আমার পাখি কিন্তু এখন যারা ব্রিডিং এ নাই তারা ইনশাল্লাহ ব্রিডিং এ চলে আসবে আবার, এবং যারা ব্রিডে আছে এবং যারা ব্রিডে আছে এবং বাচ্চা আছে, তাদের কিন্তু এই যে ঔষধের জন্য তারা কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দরভাবে কিন্তু আপনার ক্যালসিয়াম মিনারেল গুলা পেয়ে যাবে। তো চলেন আমি একটু এই ভাতটা একটু চেক করি, আমার এই ভাতটার মধ্যে অনেক আশা আছে, কারণ এই ভাতটা কিন্তু আমার পুরাটাই রুটিনও পেয়ার এবং অবশ্য এগুলো আমার বাসার পেয়ার, ক্রস ব্রিড হয়েছে হয়েছে হয়েছে, আবার লুটিনও বাইর হয়েছে এবং সেখান থেকে এক পেয়ার লুটিনও এ করেছি। এবং মাশাআল্লাহ রেড আই, এটা প্রথমটায় হাত দিলাম, ফুল রেড আই এবং লুটিনও, এতে কোনো ভেজাল নাই। দেখি আরো বললাকে ব্ল্যাক, এটা আসছে ব্ল্যাক আই, এটাও লুটিনো। তো এগুলো ক্রস ব্রিজ, তো এগুলো এরকম আসবে, এটা আমার হাতে কোনো কিছু না, যেটাই আছে সেটা আলহামদুলিল্লাহ। এটাও ব্ল্যাক আই এবং এটার মধ্যেও ক্রস ব্রিজ আছে। আর এই যে পাখিটা আপনাকে দেখাচ্ছি, এই পাখিটা মূলত ফার্স্ট টাইম ব্রিডিং এবং একটাই রুটিনও আসছে, এটাও রুটিনও হবে কিন্তু ব্ল্যাক আই মেবি, দেখা যাক বড় হোক। তো এই ব্রিডিংটা কিন্তু ফার্স্ট টাইম,
এবং মাশাআল্লাহ আমি এখানে কোনো ফস্টারিং বলেন বা অন্য কোনো কিছু বলেন আমি কিছুই করিনি, টোটালি ফার্স্ট টাইম ব্রিডিং। এবং মাশাআল্লাহ এত সুন্দর বাচ্চা ফুটিয়েছে পাখি, এটা আসলে কল্পনার বাইরে, খুবই সুন্দর বেবি ফুটিয়েছে আমার এই পাখিটা। এবং আমার কলোনিতে মোটামুটি যা ফার্স্ট টাইম ব্রিডিং এ কিন্তু অ্যাক্সিডেন্ট খুবই কম ঘটেছে, শুধু স্বামী দিদির জন্য আমি একটু ধরা খেয়ে গেছিলাম, তা ব্যতীত মাশাআল্লাহ প্রতিটা পাখি প্রতিটা জায়গায় খুবই সুন্দর, খুবই হেলদি, খুবই অ্যাক্টিভ, যা বলার বাইরে। এবং আমার খুবই পছন্দ হয়েছে এবার পাখিগুলো, প্রতিটা পাখি মাশাআল্লাহ। এটা কিন্তু সেকেন্ড টাইম ব্রিডে চলে গিয়েছে, আর এটা ডিম কিন্তু একবার নষ্ট করেছি আমি, কারণ কিন্তু ফার্টালিটি ছিল না ডিমে, তো সেকেন্ড বার ইনশাল্লাহ ফার্টালিটি আসবে আমি আশাবাদী। দেখা যাক, একটা ডিম ফার্টালিটি আসলে বোঝা যাবে। এবং আলহামদুলিল্লাহ এই যে সেকেন্ড ডিমটা, এই ডিমটা ফার্টাইল, তো আর দেখে লাভ নাই, অন্য ডিম গুলো মাশাল্লাহ হেলদি থাক, অ্যাক্টিভ থাক এবং সুস্থ থাক। এখানেও দেখেন একটা পেয়ার এখনো ডিম দেয়নি, ডিম দিবে, এও ডিম দিবে, এখানেও এক পেয়ার ডিম নিয়ে বসে আছে, এখানে একটা পেয়ার ডিম নিয়ে বসে আছে, এ ডিম দিবে, মানে মাশাল্লাহ ঘরে ঘরে। এখানে কিন্তু আবার ডিম দিতে আসছে, এটাও সেকেন্ড ব্রিডের, মাশাল্লাহ ঘরে ঘরে হয় বাচ্চা না হলে ডিম দেওয়ার জন্য রেডি। এখানে আর দুইটা বেবি আছে, ওই দুইটা বেড়ে গেলে তারা কিন্তু আবার ডিম দিয়ে দেবে। তো কলোনির অবস্থা কিন্তু খুবই সুন্দর, ভালো, এবং আল্লাহর রহমতে সকলে কিন্তু খুব সুন্দরভাবে ডিম বাচ্চা করছে, যেমনটা আপনারা আশা করেছিলেন ঠিক তেমনটাই। তো সকলেই দোয়া করবেন, সকলেই ভালোবাসবেন আমার পাখির কলোনিটাকে, যাতে করে নতুন নতুন পাখির আপডেটগুলো আপনাদের কাছে চলে আসে। এবং লাভবাদ অলরেডি হাড়ি নিয়ে নিয়েছে, আপনার বক্স নিয়ে নিয়েছে যেটা খুব কষ্ট করে বানানো, তো ইনশাল্লাহ সে বক্সের জন্য সে নিয়ে নেয়। এবং আমি নেসিং মেশিন রেডি করে ফেলেছি, ইনশাল্লাহ আজকে নেসিং মেশিন নিয়ে আসবো। আমি জীবাণুমুক্ত করার জন্য রেখে দিয়েছি সেটা, সেটা জীবাণুমুক্ত হয়ে গেলে আমি পাঠিয়ে দিব। তো নেসিং মেশিন দেওয়ার নিয়মটা ইনশাল্লাহ কালকে ভিডিওতে আপনাদের দেখাবো। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, স্বামী পাশে পাখি থাকেন। ভিডিওটা ভালো লাগে থাকলে নতুন ভিউয়ার্স হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর সাথে পাশে বেল আইকনটা চাপতে ভুলবেন না। এবং যারা পুরাতন ভিউয়ার্স হচ্ছেন তারা অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং কমেন্টে যার কোনো যে কোনো সমস্যার জন্য ইনশাল্লাহ আমাকে জানাবেন, আমি আপনাদের চেষ্টা করবো সাহায্য করার। আর যারা পুরাতন ভিউয়ার্স আছেন এবং যারা আমার কাছে কথা বলেন, তো ইনশাল্লাহ তারাও বলবেন যে ভিডিওটা কেমন লাগছে এবং পাখিগুলো কেমন লাগছে, আর আপনাদের পাখিগুলো কেমন আছে সেদিকেও খেয়াল রাখবেন। তো আজকে ভিডিও এখানে শেষ করি, আসসালামু আলাইকুম।